নমস্কার, আমি রোহান, আপনাদের সবার প্রিয় দেব। আজকে চলে এসেছে এসবিএফ টেলিভিশন, মানে চুপ কর গস আছে, আমার ইন্টারভিউ নিতে। আমার ফেভারিট অ্যাক্টর এই মুহূর্তে রণবীর কাপুর, ঋতিক রোশন, আর যদি আগের কাউকে বলতে হয় তাহলে উত্তম কুমার, আর অনেকে আছে, অক্ষয় কুমার, আর হলিউডে আমার অ্যালপাচিনো, রবার্ট ডাউনি জুনিয়র। প্রচুর প্রিয় মুভি আছে আমার, কোনটা ছেড়ে কোনটা বলবো, থ্রি ইডিয়েটস, ডোর, দেওয়া নেওয়া, তারপরে আরো অনেক আছে এরকম মুভি, স্কারফেস, সেন্ট অফ ওম্যান, নো কান্ট্রিজ ফর ওল্ড মেন, এরকম অনেক সিনেমা আছে। আমার ফেভারিট সিরিজ এখনো পর্যন্ত করা সেটা হইচইতে আছে, হোস্টেল ডেজ। হোস্টেল ডেজ আমার সবচেয়ে ফেভারিট, আমার নিজের অভিনয় করা কোনো সিরিজ। ডাল ভাত, টকের ডাল ভাত, আর আমার মা খুব সুন্দর একটা আলু মাখে, ডিম সেদ্ধ করে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ওটা দিয়ে আলু মাখে, ওই আলু মাখাটা, ডিমের অমলেট তার সাথে, আর নালে মাটন, মাটনের যে কোনো ডিশ। সকালবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার বাপির ছবি আছে আমার বেডের পাশেই, বাপির ছবিকে প্রণাম করি, তারপরে ঠাকুরকে প্রণাম করি, তারপরে ব্রাশ করি, আর অল্প এক্সারসাইজ করে নিই, জিমে যাই আমি রাতে, কিন্তু সকালে আমি উঠে পুশ আপ করি। ফার্স্ট টেক্সট কাকে করেছি, আমাদের প্রোগ্রামারকে, আমাদের প্রোগ্রামার আজকে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামার আমাকে লিখেছিল যে তোমার কল টাইমটা একটু পিছিয়েছে, তুমি একটু লেট করে আসতে পারো, এটা আমার জন্য ভীষণ একটা দারুণ মজার একটা টেক্সট ছিল, আমি লিখি ওকে থ্যাংক ইউ সো মাচ, আমি লেট করেই আসছি। আমি অ্যাঙ্কারিংও করেছি, সিরিয়ালে অভিনয় করছি, কোন জনারটা আমার ভালো লাগে সেটা বলা যাবে না, কারণ দুটো একদমই ডিফারেন্ট জনার। তো অ্যাঙ্কারিং আমার সবসময় খুবই ভালো লাগে, কিন্তু অ্যাক্টিংয়ের সাথে তো তুলনা একদমই হয় না অ্যাঙ্কারিংয়ের, কারণ অ্যাক্টিংটা আমার আলাদা ভালোবাসার একটা জায়গা, কিন্তু অ্যাঙ্কারিংও খুব ভালো লাগে। আমার ব্যাপারে আরও এরকম অনেক কিছু মজার মজার জিনিস জানতে আপনারা চোখ রাখুন, চুপ কর গস আছে।